আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদু আলা রসৌল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবাদেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব পবিত্র শবে কদর সম্পর্কে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন হুজুর শবে কদরের নামাজ কিভাবে পড়ব সবে কদরের নামাজ কত রাকাত এবং সবে কদর কবে তো প্রিয় দর্শক আমরা কোরআন সুন্নার আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ দৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক সবে কদরের এবাদত সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে সবে কদর কি সব মানি রাত আর কদর মানি সম্মানিত তার মানে সম্মানিত একটি রাত্রি এই রাত্রিটা একমাত্র আমাদেরকেই আল্লাহ পাক দিয়েছেন উম্মতি মোহাম্মদীকে আল্লাহ তালা অনুগ্রহ করে দিয়েছেন পৃথিবীর আর কোনো জাতিকে কোনো নবীর ওম্মদকে এই মহামান্বিত রজনী দান করেন নাই আল্লাহ তো এই রাত্রি আমাদেরকে কেন দিয়েছেন এ ব্যাপারে হাদিস শরীফ থেকে পাওয়া যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম একদিন সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন নসিহাত করতেছিলেন এরই মাঝে হজুর সাল্লাহ আলহি সাল্লাম বন ইসরায়েলের একটি যুবকের ব্যাপারে আলোচনা করতেছিলেন রসুল্লাপাক সাল্লু আল্লাম বলেন সাহাবিরা বনিসীর আলীদের মধ্যে একজন যুবক ছিল ওই যুবক আল্লাহর রাস্তায় একশত বছর শুধু জিহাদি কাটিয়েছে সব হল্লা একটা মানুষ যদি এক বছর শুধু যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় জিহাদে কাটান তাহলে তার এবাদত কত তো আর আমাদের যেই আমাদের যেই সময় রসলেবাক সাল্লা সাল্লাম বলেছেন আর আমার উম্মতের বেশিরভাগ মানুষ ষাট সত্তর বছর হায়াত পাবে এর মধ্যেই এরপরেই সবাই এন্তেকাল করবে তো সাহাবির একটু অবাক হলেন সাহাবাই কারাম বললিয়াসুল্লাহ তাহলে তো বনিসরাইলিরা আমাদের থেকে এবাদতের দিক উপরে চলে যাবে কারণ আমাদের হায়াত কম আমাদের এবাদত কম যেহেতু একশো বছর আল্লাহর রাস্তায় কাটিয়েছে তাহলে তার এবাদত কত বেশি আর অনেক এবাদত আছে তাছাড়া তার বয়স বেশি তাদের হায়াত বেশি এবাদত বন্দীকে বেশি করেছে এই জন্য সাহাবিদের মন খারাপ হলো তো সোলেপাক সাল্লা সাল্লাম কখনো নিজে মন গড়া কথা বলতেন না আল্লাহ পাক যখন ওয়াহি নাজিল করতেন তখন রসুল পাক সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলতেন তখন আল্লাহ পাক রব্বুল আয়াত নাজিল করলেন বিসমিল্লাহ রহমান রহিম সির কদর নাজিল করলেন ইন্না আংজল না হুফি কদর কদ্র ওমা আদর কামা লাইলাতুল কদ্র লাইলাতুল কদরি হৈরুমিন আলফি শাহ সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বললেন নবী আপনাকে আপনার উম্মদকে আমি লাইলাতুল কদর নামক একটি রাত্রি দান করলাম যে রাত্রিতে এবাদত করলে এক রাত্রিতে এবাদত করলে হাজার মাস এবাদতের চাইতে উত্তম সুবাহান আল্লাহ হাজার মাস তিরাশি বছর প্লাস সুবাহান আল্লাহ এবার চিন্তা করেন একটা মানুষ যদি একটা মানুষ যদি দশটি সবে কদর জীবনে পায় তাহলে কয়েক হাজার বছর এবাদত বন্দী করবার সমপরিমাণ সব পেয়ে গেল সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক এই রাত্রিটা উম্মতি মোহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলমীর উপহার হিসাবে দিয়েছেন দয়া করেছেন মায়া করেছেন যেন অল্প এবাদতেই যেন আমাদের এবাদত অনেক বৃদ্ধি পায় এবং আমরা যেন কে আমাদের ময়দানে সমস্ত নবীর ওম্মদদের উপর যেন কর্তৃত্ব করতে পারি এবং আমরা যেন বিজয় অর্জন করতে পারি এই জন্যে আল্লাহফাক আমাদেরকে আমাদের নবীজুর উশিলা এই দামি একটি রাত্রি দিয়েছেন শবেহানুল্লাহ তো আমাদের সমাজে সবে কদর সম্পর্কে অনেক বিভ্রান্ত রয়েছে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন হুজুর সবেক কদর কবে সবে কদর কবে এই কথা বলতে গিয়ে রসেলবাক সাল্লাহ সাল্লাম বলেছেন সবে কদর হলো রমজানের শেষ বিশ দিনের বেজর রাত্রিতে একুশ তারিখ রাত্রিতে হতে পারে তেইশ তারিখ রাত্রিতে হতে পারে পঁচিশ রজনীতে হতে পারে সাতাশ রজনীতে হতে পারে এবং রমজানের উনত্রিশ তারিখ রজনীতেও হতে পারে নির্দিষ্ট কোনো তারিখ নেই অনেকে বলেন যে সাতাশ তারিখে আসলে সাতাশ তারিখে নির্ধারিত নয় একুশ থেকে শুরু করে এই জন্যই তো আমরা রমজান মাসের শেষ দশকে আমরা এবার এতেকাফ করে থাকি রসলেবাক সাল্লা সাল্লাম প্রাথমিক যুগে রমজানের প্রথম দশ দিন এতেকাফ করেছেন মাঝের দশ দিন এতেকাফ করেছেন এরপরে তুর্কি তাবু থেকে বের হয়ে বললেন তোমরা আমার সাথে যারা এতেকাফ করতে চাও তাহলে রমজানের শেষ দশকে এতেকাফ করো কারণ রমজানের শেষ দশকই রয়েছে লাইলাতুল কদর সুবাহানুল্লাহ তো লাইলাতুল কদর রাত্রি রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তালাস করবার জন্য রুসলে পাক সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন তো এবার আসুন আমরা কখন শুরু হবে সবে কদর এবং নামাজ কীভাবে পড়বো এ বাদতবন্দিকে কীভাবে করব সবে কদর রাত্রিটা অনেক দামি রাত্রি এই রাত্রিতে নামাজ পড়লে অনেক সব এই রাত্রিতে তাজবি জিকি জিকিরাজগার করলে কোরআন তেলাওয়াত করলে অনেক সব রসুলিপাক সাল্লু সাল্লাম বলেছেন যখন সূর্য ডুবে যায় অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকেই সবে কদরে শুরু হয়ে যায় ফজর পর্যন্ত সুবাহানুল্লাহ অনেকে আমরা মনে করি এসার পর থেকে শুরু হয় অনেকে মনে করি রাত দশটার পর থেকে সবে কদর শুরু হয় না আপনি মাগরীবের নামাজ পড়ে এরপরে আপনি সবে কদরের নামাজ শুরু করতে পারেন দুই রাকাত করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট দশ বারো আপনি যত পড়তে পারেন সর্বনিম্ন দুই দুই রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন আরেকটা কথা বলিনি সবে কদরের নামাজ হলো নফল যারা আরবিতে নিয়ত করতে পারেন এরকম নিয়ত করবেন নওয়াই লিল্লাহি তালা রাকাত সলাত ইল কদর ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর নফল দুই দুই রাকাত করে নামাজ পড়বেন স্বাভাবিকভাবে আমরা যেরকম সুন্নাত নামাজ পড়ি নফল নামাজ পড়ি যেইভাবে ঠিক এইভাবে নামাজ পড়বেন অনেকে বলে প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়বে এরপরে সুরা কদর পড়তে হবে দ্বিতীয় রাকাতে সুরাফাতে হার পর তিনবার সুরা এখলাস পড়তে হবে এই নিয়মে পড়তে হবে আবার অনেকে বলে প্রথম সুরা সুরাফা তেহার পরে সুরা কদর তিনবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে সুরা এখলাস দশবার পড়তে হবে যে যাই বলুক এগুলো বিভ্রান্তিকর কথা এগুলো মন গড়া কথা এগুলো হাদিস দ্বারা কোনোই প্রমাণিত নয় তো প্রিয় দর্শক কীভাবে পড়বেন নফল নিয়ত করবেন দুই রাকাত করে স্বাভাবিকভাবে সুরা যেভাবে আমরা মিলে নামাজ পড়ি রকম আপনারা নামাজ পড়বেন যারা আরবি নিয়ত জানি না তারা এভাবে নিয়ত করব আমরা আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ কদরের নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এরপর আপনার সানা পড়বেন ইলাহা সুবাহ أعوذ اللَّهِ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاتي ورب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال آمن يارب বিসমিল্লা বলে একটা সুরা মিলাবেন সুরা মিলিয়ে আপনি রুকুতে চলে যাবেন রুকুর তাসবি পরবেন শেষদার যাবেন শেষদার তাসবি শেষ করে আবার উঠবেন এক রাকাত চলে গেল এরপর দ্বিতীয় রাখাত আবার আপনি সুরা পড়বেন ফাতেহা ফাতেহার সাথে একটি সুরা মিলাবেন রুকুর শেষদার করে দুই রাকাত নামাজ কমপ্লিট করবেন এই হইল নিয়ম অনেকে বলে সবে কদরের নামাজের নিয়ম হলো পদম রাখাতে সুরা ফাতেহার পরে কদরই পড়তে হবে এরকম কোনো কথা না কেউ যদি মনে করে আমি বিভিন্ন কোরআন যে কোনো সুরা পড়তে পারেন সুরা ফাতেহার পরে সুরা কদরও পড়তে পারেন বা আপনি যে কোনো সুরা পড়তে পারেন এতে কোনো আপত্তি নেই কিন্তু সুরা কদরই পড়া লাগবে এবং এতবার পড়া লাগবে সুরা এখলাসই পড়া লাগবে এগুলো বিভ্রান্তিকর কথা মন গড়ার কথা কোনো জয়ী হাদিফ দ্বারাও প্রমাণিত নয় হাদিস শরীফে তো নাই কিন্তু কোনো জয়ী জয়ীফ হাদিস দ্বারাও প্রমাণিত নয় আর জাল হাদিস দ্বারা কোনো প্রমাণিত না এগুলো মন গড়া কথা মানুষ রচিত কথা তো আমি আপনাদেরকে বলবো সবে কদরের দুই রাকাত করে নামাজ পড়বেন যতক্ষণ আপনার দেহে কুলায় আপনার দেহ মন ভালো লাগে শরীর সুস্থ মনে হয় নফল এবাদত করবেন যতক্ষণ সম্ভব হয় চার রাকাত পরার পরে একটু রেস্ট করবেন ব্রেক একটু তসবির তাহারির জিকি রাজগার করবেন আর একটা দোয়া আপনি আমি শিখাই দিই এই রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আমাদের আয়সা সিদ্দিকা রু আল্লাহ তালা বিশ্ব ইয়া রসুল আল্লাহ আমি যদি সবে কদর রাত্রি পেয়ে যাই তাহলে ওই রাত্রিতে আমি কোন দোয়া করব। তো রসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন আয়েশা যদি তুমি সবে কদর রাত্রি পেয়ে যাও তাহলে এই রাত্রিতে তুমি এই দোয়া করবে আল্লাহ হুমা আন্নি আল্লাহ হুমা ইনকা আফুন আয় আল্লাহ আপনি ক্ষমাকারী আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি ক্ষমাকে ভালোবাসেন অত্যন্ত চমৎকার দোয়া বিশ্বরবী মাহম্মদুর রসুল্লাহ সাল্লামের দোয়া শিখেছি আর অনেক দোয়া আছে আপনি যে কোনো দোয়া করতে পারেন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনি হাসানা ফিল ওফিল আখিরতি হাসানা ওকিনা আজাব আন্নার অনেক দোয়া আছে তো যে কোনো দোয়া আপনি করতে পারেন এই দোয়াটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ ইনকাকা আফু তহিবুল আননি আর সবে কদরের যেই সময়টা সময়টা হলো মা পর থেকেই ফজর পর্যন্ত সারা রাত্রি আপনি কদরে নামাজ পড়তে পারেন তেলাওয়াত করতে পারেন তো নির্দিষ্ট সাতাশে রমজান রজনীতি সবে কদর এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কারণ রসলেভাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমাকে বলা হয়েছিল পরে আমাকে বলিয়ে দেওয়া হয়েছে যেন মানুষের ভিতরে একটা আশঙ্কা জাগে মোহাব্বত জাগে এটার প্রতি যেন আগ্রহ জাগে এবাদত যেন একটু বেশি হয় এই জন্যই প্রত্যেক বেজর রাত্রিতে সবে কদরের নামাজ পড়বেন এবাদত বন্দুকি করবেন কারণ কোন রাত্রিতে হয় সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবে কদর সম্পর্কে বুঝতে পেরেছেন যেহেতু সামনে লাইলাতুল কদর আসিতেছে আমরা দোয়া করি আল্লাহ ফাক রব্বুল আলমিন সবে কদর পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈবাদান করেন এমন একটা দামি রাত যদি এক একটি রাত্রি আমরা জীবনে পেয়ে যাই আর যদি এবাদত করে আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমরা প্রায় তিরাশি বছর প্লাস এবাদত করবার সম পরিমাণ সব আল্লাহবাক আমাদেরকে দান করবেন যেহেতু হাজার মাস থেকে উত্তম একটি মাস তো প্রিয় দর্শক এই রাত্রিটা কেউ নষ্ট করবেন না একুশে রজনী রমজানের তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রোজনিগুলো যত কষ্টই হয় বদতবন্দিগিতে কাটাবেন কারণ এই রাত্রিগুলো রাত্রিগুলোতে আল্লাহ পাক তার রহমতের দরজা খুলে দেন আল্লাহ পাকের ফেরেশতারা এই জমিনে চলে আসেন ফেরেস্তারা এসেই মমিন বান্দাবান্দিদের সাথে সালাম দেন মহিনদের সাথে মুসাফা করেন এরা এরা রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ পাক এদেরকে নিয়ে গুণগান করতে থাকেন হাদিস শরীফে এই কদর সম্পর্কে এই কদর সম্পর্কে আল্লাহ তালা কোরআন একটা সুরেই নাজিল করেছেন সুরে কদরের নামে তো হাদিস শরীফে এই কদর সম্পর্কে অনেক ফজিলতার কথা আছে তো সর্বোপরি অতি সংক্ষিপ্ত কথা আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি যেভাবেই হোক এই রাত্রিটা আপনারা হেলায় খেলায় নষ্ট করবেন না এই রাত্রিটা আবাদতবন্দী করবার জন্য আপনারা সময় বের করে নেবেন যেন অন্তত মনে করবেন এটাই যদি যদি আমার জীবনের শেষ কদর হয়ে যায় তাহলে হয়তো আমি আর জীবনে পাব না আমি এই আমার এই কদরটাকে আমি এই কদরের রাত্রিকে আমি মূল্যায়ন করব এই জন্য প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ পাককে ভালোবেসে রসুলকে ভালোবেসে এখলাসের নিয়তে আমলগুলো করবেন আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন কারণ আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন আল্লাহ পাক আমাদের সকলকে লেইলেতুল কদরের ঠিক মতো বদতবন্দিকে কোরআন সুন্না মোতাবেক করবার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের খাতিরে আমাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেন এবং আমরা যেন ইমান নিয়ে খবরে যেতে পারে সেই তফিক দান করেন বিশেষ করে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যারা দেখে আমল করেন আমাদেরকে সাপোর্ট করেন লাইক এবং কমেন্টস করেন সাবের নিয়তে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন আমি বিশেষ করে আমরা আমাদের টিম ওলামা মেকরমদের পক্ষ থেকে আমি এবং আমরা আপনাদের জন্য দোয়া করি যে যেখানে আছেন অনেক প্রবাসী ভাই বোন আছে আমাদেরকে সাপোর্ট করে কমেন্টস করে আমাদের জন্য দোয়া করে দোয়া করি যারা প্রবাসে আছেন আপনারা ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন এবং যারা বাংলাদেশে থেকে আমাদেরকে সাপোর্ট করতেছেন আমাদের সাথে মাঝে মাঝে কথা বলেন দোয়া করি আল্লাহবাক সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং আল্লাহবাক আমাদের সকলকে মাফ করে बिना हिसाब जान जान्नत दान करें आमीन अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु